আলো জুড়ে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। বদরউদ্দিনে তালা আর 10 বছর খুলবে না, আমি ভোটের দিন বিকেলে পাবলিকের কাছে ইউডিএফ থেকে রিজাইন দিয়েছি। এআইইউডিএফ দলে জানাজা করবেন সোনার বিধায়ক সাজু, জানাজা শেষে শেষ জিয়ারত আমিই করব। এই বেইমানি আর আল্লাহ বরদাস্ত করতে পারছেন না, আমিও দোয়া করছি কংগ্রেস কোনোভাবে জয়ী হোক। হাইলাকান্দির এআইইউডিএফ দলের বিধায়ক সুজামউদ্দিনের বিস্ফোরক কল রেকর্ড ভাইরাল। সিইউইটি পরীক্ষার প্রথম দিনে বিড়ম্বনায় পড়লেন ছাত্রছাত্রীরা, করিমগঞ্জ থেকে কাছাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে বহু ছাত্রছাত্রী আজ আটকা পড়েন যানজটে। সকাল থেকে বদরপুরের রেলওয়ে গেট এলাকায় ট্রাফিক জ্যামে পড়েন পরীক্ষার্থীরা। রেলগেটের জ্যামে প্রভাব পড়েছে বদরপুর মূল শহরে, শুধু ছাত্রছাত্রী নয় সাধারণ যাত্রীরাও চরম অস্বস্তিতে পড়েছেন। প্রচণ্ড রোদের মধ্যে জ্যামে পড়ে নাভিশ্বাস উঠেছে ছাত্রছাত্রী সহ সাধারণ পথচারী যাত্রীদের। নেশা বিরোধী অভিযানে রণংদেহী বেজাজে করিমগঞ্জ পুলিশ, বদরপুরের ড্রাগস সহ এক পাচারকারী আটক, বাজেয়াপ্ত প্রায় 6 কোটি টাকার হেরোইন। 1220 গ্রাম ওজনের 110টি সাবানে বাক্সে হেরোইন বাজেয়াপ্ত। আজ করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাসের নেতৃত্বে বদরপুর ঘাটস্থিত সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃত যুবক বদরপুর এংলার বাজার এলাকার বাসিন্দা শিহাবউদ্দিন বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে নিমিষেই পুড়ে ছাই প্রায় 12টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 50 লক্ষ টাকার অধিক। ধুবড়ী জেলার গোলকগঞ্জ হালাকুড়া বাজারে হঠাৎ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক ঘন্টা পর অগ্নি নির্বাপক বাহিনীর উপস্থিত হন, তার আগে আগুনে লেলিহান শিখা গ্রাস করে ফেলে প্রায় 12টি দোকান ধ্বংস হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, একাংশ দুষ্কৃতীরা এই ঘটনা সংঘটিত করেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। শিলচরে নির্মিমান ভবন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের, পড়াশোনার খরচ বের করা সহ পরিবারকে আর্থিক সহায়তার জন্য 20 বছরের এক পড়ুয়া রাজমিস্ত্রির যোগাড়ের কাজে যোগ দেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে কাজ চলাকালীন ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু ঘটল পড়ুয়া তথা শ্রমিক জিতেন্দ্র দাসের। শিলচর প্রেমতলা দুর্গা মন্দির নির্মাণে কাজ চলাকালীন এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। উঁচু থেকে পড়ে যাওয়ার ফলে মাথায় গুরুতর আঘাত লাগে এবং শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া সত্ত্বেও জিতেন্দ্রকে বাঁচানো যায়নি, মৃত্যুর কোলে ঢলে পড়ে জিতেন্দ্র। ধোয়ারবন্দে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক চালক, সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার রাতে শিলচর থেকে ধোয়ারবন্দ যাওয়ার পথে বরমবাবা মন্দিরের কাছে একটি পালসার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এতে বাইক চালকের গুরুতর জখম হয়, তার নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে। আহত যুবককে তড়িঘড়ি শিলচর মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। প্রতিদিন তীব্র যানজট বদরপুর ঘাটে, এ যেন নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। তীব্র দাবদাহে এমনিতে নাজেহাল অবস্থায় মানুষের, এর মধ্যে বদরপুর ঘাটের যানজটে আটকা পড়ে চূড়ান্ত দুর্ভোগের শিকার হয়েছেন জনতা। এখানে যানজটের কারণে প্রতিদিন সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে যান চালক সহ যাত্রীদের। ভয়াবহ যানজটের সমস্যা সমাধানে প্রশাসনের তরফে উদ্যোগী হতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ। দাবি উঠছে এই জায়গায় যানজট সমাধানে উড়াল পুল নির্মাণে। সিইউইটি পরীক্ষায় করিমগঞ্জ এবং হাইলাকান্দি দুই জেলা ছাত্রছাত্রীরা চরম বিড়ম্বনার শিকার। শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিজ নিজ জেলায় পরীক্ষা কেন্দ্র করার আবেদন করেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। শিলচরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে সকাল থেকে 3টি শিফটে পরীক্ষার্থীদের আসতে দেখা যায়। একদিকে বরাক উপত্যকার দুই জেলা করিমগঞ্জ এবং হাইলাকান্দি যেসব পরীক্ষার্থী সিইউইটিতে বসার জন্য আবেদন করেছেন তাদের চরম বিড়ম্বনার শিকার হয়েছেন, চরম দুর্ভোগ পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। বটদ্রবা কাটাগুড়িতে ভয়ানক অগ্নিকাণ্ড, আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন একজন, সেই সাথে বেশ কয়েকজন আহত হওয়ার খবরও রয়েছে। ভয়ানক এই অগ্নিকাণ্ডে প্রায় 20 থেকে 25টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অমহগাঁও থানার কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, ছাই হয়ে গেছে কোটি টাকার সম্পত্তি। ধিং এবং বটদ্রবা থেকে ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফেস টুপি পরিয়ে হিন্দুদের মুসলিম বানিয়ে বিজেপিতে যোগদান, ভাইরাল ভিডিও। ঝাড়খণ্ডের রাঁচির হিন্দি একটি বৈদ্যুতিন মাধ্যমে ভিডিও আপলোডের পরই সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়ে পড়ে। দেশ জুড়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, ট্রোলড হচ্ছে ক্ষমতাসীন গেরুয়া শিবির। আদিবাসী বাসিন্দাদের মাথায় মুসলিমদের টুপি পরিয়ে মুসলিম সাজিয়ে বসিয়ে রাখা হয়েছিল জনসভার একেবারে সম্মুখ ভাগবে বলে অভিযোগ। ভারত এবং বাংলাদেশের মধ্যে আগরতলা আখাউড়া রুটে নিয়মিত ট্রেন চলবে জানালেন জিএম। ভারতীয় রেলওয়ে বোর্ডের সদস্য এবং ইস্ট সেন্ট্রাল বোর্ডের জেনারেল ম্যানেজার অনিল কুমার খান্ডেলওয়াল বুধবার আগরতলা আখাউড়া রেলপথ পরিদর্শন করেন। তিনি নিশ্চিন্তপুর রেল স্টেশন পরিদর্শন করার পাশাপাশি ট্রলিতে করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে জিরো পয়েন্টে সেখানে পরিদর্শন করেন, রেলের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন, নানা বিষয়ে জানার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ তিনি রেল স্টেশনে এবং রেল লাইন পরিদর্শন করেছেন। 19-এর চেতনা উজ্জীবিত করতে আগামীকাল 16 মে মহামিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলে সবাইকে যোগদান করার আহ্বান জানান এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস এবং জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। বিজেপি কার্যকর্তাদের নিয়ে চাতলা, তাপাং এবং বদরপুর পাঁচগ্রাম মণ্ডলে বিশেষ সাংগঠনিক সভা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। সভায় মণ্ডল কমিটির পদাধিকারী সহ সদস্য, সদস্যরা, মোর্চা কমিটির সদস্যরা, প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধি, শক্তি কেন্দ্রের ইনচার্জ, বুথ সভাপতি সহ অন্যান্য বরিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2024-এর লোকসভা নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে নির্বাচনকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তোলার জন্য পরিমল শুক্লবৈদ্য এদিন প্রত্যেক কার্যকর্তাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
আগরগাঁও কেনাবেচাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড, থানায় মামলা পাল্টা মামলা, তদন্তে পুলিশ। এই ঘটনা উত্তপ্ত উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন বড়গুল গ্রামের জুলাইবাসা এলাকা। যদিও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। প্রথমবার 19 মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে বিশাল পদযাত্রার আয়োজন করা হলো শিলচরে। বরাক উপত্যকায় 3 জেলার লোকেরা মিছিলে পা মেলান। বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ ঐক্য এবং সৌভ্রাতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এই মিছিলে সামিল হয়েছেন 100টিরও বেশি সংগঠনের সদস্যরা। এছাড়া স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। শিলচরের রাঙেরখাড়ি পয়েন্টের নেতাজি মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হয়ে তারাপুর ভাষা শহীদ রেল স্টেশনে গিয়ে সমাপ্ত হয়। বাড়ির পাশে ছড়ার জলে রহস্যজনকভাবে সত্ত্বরুদ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কদমতলায়। হত্যার অভিযোগ পরিবারের, মৃত ব্যক্তি দুর্গা কুমার দে। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতে। বুধবার বিকেলে সরসপুর ঠেকনি স্কুল সংলগ্ন এলাকায় বামুনিয়া ছড়ার দুর্গা কুমার দের ভাসমান দেহ দেখতে পান স্থানীয় জনগণ। খবর পেয়ে কদমতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পারবেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দীরা। ব্যতিক্রমী সিদ্ধান্ত আদালতের একটি জনস্বার্থ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দীদের নিয়ে বেশ কিছু ব্যতিক্রমী পর্যবেক্ষণ দিয়েছে উচ্চ আদালত। কনটেন্ট সেলে রাখা যাবে না ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দীদের। 2 বছরের মধ্যে কনটেন্ট সেলে থাকা সব বন্দীদের সাধারণ রেলে সেলে নেওয়ার নির্দেশ বাংলাদেশের উচ্চ আদালতের। স্নাতক পর্যায়ে কলা এবং বাণিজ্য বিভাগের 8 জন মেধাবীকে ঋষিকেশ শেফালিকোনা স্মৃতি পুরস্কার প্রদান করা হলো রাধামাধব কলেজে। 8 মেধাবী পড়ুয়া যথাক্রমে সালমা বেগম চৌধুরী, অনুরূপা দাস, স্নেহা বণিক, গায়ত্রী কংস বণিক, দেবপ্রিয় রায়, রত্নদীপা চক্রবর্তী, শম্পা দাস এবং রত্নদীপ রায়। সাম্প্রতিককালে প্রবল ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে কাছাড়ের জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কাছে স্মারকপত্র প্রদান করলো সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। রামকৃষ্ণনগরে পুলিশকর্মীর দ্বারা হেনস্থার শিকার রামকৃষ্ণনগর অঞ্চলের এক অটো চালক। করিমগঞ্জ পুলিশ সুপারের কাছে অন্যায়ের বিচার চাইছেন রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা। রামকৃষ্ণনগর অটো চালক সমিতির সদস্যরা সবাই একত্রিত হয়ে প্রথমে রামকৃষ্ণনগর সার্কেল কার্যালয়ে প্রতিবাদ মিছিল করে তারপর সেখানে গিয়ে স্মারকপত্র প্রদান করে তাদের অভিযোগ জানিয়েছেন। বেহাল রাস্তার জন্য কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকপত্র প্রদান আম আদমি পার্টি। বুধবার কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ে এসে সোনাই সমষ্টির সোনাই ব্রিজ থেকে স্বাধীন বাজার পর্যন্ত জরাজীর্ণ রাস্তার বেহাল অবস্থার জন্য জেলা শাসকের কাছে স্মারকপত্র তুলে দেন আম আদমি পার্টি কর্মকর্তারা। জেলা শাসক আশ্বাস দিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিহিত ব্যবস্থা নেবেন। শিরোনাম এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।